বর্ষায় দফায় দফায় বন্যায় প্লাবিত হয় উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট। কারণ সেই পুরনো, ভারী বৃষ্টি কিংবা বন্যা হলেই গজলড ডোবার সব জলকপাট ভারত খুলে দেওয়ায় তিস্তার পানিতে ডোবে উত্তরের বেশ কয়েকটি জেলা। আর গ্রীষ্মকালে সেই নদী অঞ্চলই পরিণত হয় ধুধু মরুভূমিতে, থাকে না ফসলে দেওয়ার পানিটুকু। 1975 সালে শুরু হওয়া ভারতের তিস্তা ব্যারেজ প্রকল্প নিঃস্ব করেছে এখানকার কয়েক কোটি মানুষকে। অভিন্ন এ নদীর পানির হিস্যা এখনও পায়নি বাংলাদেশ। চুক্তির খসড়া তৈরিরও হতে চলল প্রায় এক যুগ। কেন্দ্রীয় এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মত পার্থক্যে আজও আলোর মুখ দেখেনি তিস্তা চুক্তি। এর মাঝেই চলতি বছরের মার্চে গজলডোবায় দুটি খাল খনন করে তিস্তার আরও পানি প্রত্যাহারের পরিকল্পনা নেয় রাজ্য সরকার। বিষয়টি জানতে চেয়ে দিল্লির কাছে কূটনৈতিক চিঠি পাঠায় ঢাকা। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সচিব মাসুদ বিন মোমেন জানান, সেই চিঠির উত্তর আসেনি পাঁচ মাসেও। তিনি জানান, আগামী সপ্তাহে নয়াদিল্লিতে G20 শীর্ষ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তা নিয়ে আলোচনা করবেন। গঙ্গার পানি বণ্টন চুক্তি সহ অভিন্ন নদীর বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। হাইয়েস্ট পলিটিক্যাল লেভেল আমরা সবসময় তিস্তা নদীর যে হিস্যা সেটা নিয়ে আমরা আলোচনা করে এসেছি বা আলোচনা রেখেছি, এবারও আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী সেটা বলবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি অভিন্ন নদী রয়েছে। সাথীলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।